বাসা ভাড়ার সবগুলো ভিডিওতেই অনেকগুলো কমেন্ট আসে যে আপু আরও বাসা ভাড়ার ভিডিও চাই। যেহেতু আমি সিলেটে না এখন আর, তাই সিলেটের বাসা ভাড়ার ভিডিও আমি দিতে পারছি না, এই জন্য অত্যন্ত দুঃখিত আমার সিলেটি ভিউয়ার্সদের কাছে। আজকের ভিডিওতে আমি দেখাবো সিলেটের বাসা ভাড়া কেমন আর গাজীপুরের বাসা ভাড়া কেমন। তবে সিলেটের বাসা ভাড়া অবশ্যই কম। সিলেটে হচ্ছে যেই বাসা মনে করেন আপনি 7,500 বা 8,000 টাকায় থাকতে পারবেন, গাজীপুরে হচ্ছে সেই বাসায় আপনি থাকতে চাইলে আপনাকে 20-এর উপরে গুনতে হবে, একেবারে 20,000 টাকার নিচে আপনি সেই বাসা পাবেন না। যেহেতু গাজীপুর হচ্ছে শিল্পাঞ্চল, এখানে অনেক ধরনের ফ্যাক্টরি আছে, অনেক ধরনের কর্মস্থল এখানে আছে, তার জন্য দেখা যায় বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখানেই সেটেল। আর এখানে হয় কি, ফ্ল্যাট বাসা করার আগেই বাসা একদম ভাড়া হয়ে যায়। এই বাসাটা হচ্ছে পাঁচতলা, আমি এখন পাঁচতলায় উঠছি বাসা দেখার জন্য। এই দেখেন, এই বিল্ডিংয়ে শুধু এই ফ্ল্যাটটাই কাজ করা এখনও বাকি আছে, আর এটা দেখেন অলরেডি বাসা ভাড়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে, মানে এই মাসেই কাজ করে তারা এই মাসেই বাসাটা দিয়ে দিবে। এখান থেকে হচ্ছে একদম মেন রাস্তা দেখা যাচ্ছে, এই বাসাটা মেন রাস্তা থেকে একেবারেই কাছে, খুব একটা দূরে না। আর এই বাসার মধ্যে হচ্ছে তিনটা রুম, মাঝখানে ডাইনিং স্পেস আর দুইটা বাথরুম, একটা হচ্ছে অ্যাটাচড আর এই যে একটা হচ্ছে এইটা, আর পাশে হচ্ছে রান্নাঘর। এই যে দেখেন রান্নাঘরটা কিন্তু খুবই ছোট, এভাবে থাক করা থাকবে, আর তার সাইডে হচ্ছে একটা রুম, আর এই পাশে কিন্তু এটা কোনো বারান্দা হবে না, এখানে হচ্ছে থাই গ্লাস লাগানো হবে। আপনি ডাইনিং স্পেস দিয়ে ঢুকবেন, তারপরে একটা রুম, তারপরে হচ্ছে বাথরুম, তারপরে রান্নাঘর, তারপরে একটা রুম, আবার ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম, তার সাথে এই যে একটা রুম, আর সাথে কিন্তু ছোট্ট একটা মিনি বারান্দা বলা যায়। এখানেও কিন্তু কোনো লাগানো হবে না, দরজা লাগানো হবে না, এখানেও থাই গ্লাস লাগানো হবে। আর তিন রুম ডাইনিং সহ দুই বাথরুমের এই ফ্ল্যাটটা হচ্ছে বাসা ভাড়া হচ্ছে 15,000 টাকা। তবে এটার মধ্যে কোনো লাইনের গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস ইউজ করতে হবে, কার্ড মিটার। আমার সিলেটি ভিউয়ার্সরা, আপনারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করেন, আমার বাসা ভাড়ার তিনটা ভিডিও আছে আমার মুস্কান ব্লগ বিডি পেজে বা আবার এবং ইউটিউব চ্যানেলে, আপনারা সেখানে অসংখ্য কমেন্ট করেন যে আপু প্লিজ আরও বাসা ভাড়ার ভিডিও দিবেন, মেজরটিলা, আম্বরখানা, চৌহাট্টা, বিভিন্ন এলাকার নাম লিখে আপনারা বলেন যে ভিডিও দিতে। তারপরে যেই ভিডিও দিয়েছি সেটার মোবাইল নাম্বার চান। আসলে আমি অনেককে রিপ্লাই দিছি, এখন আমার রিপ্লাই দিতে খারাপ লাগে, আসলে অনেক কষ্ট লাগে, আপনাদেরকে আমি কোনো হেল্প করতে পারছি না। তখন আমি সিলেটে ছিলাম তাই সিলেটের ভিডিও আপলোড করেছি, আর এখন যেহেতু আমি গাজীপুরে থাকি তাই আমি চাইলেও কিন্তু সিলেটের ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দিতে পারবো না। তাই আপনারা যারা কমেন্টস করেন আমার ভিডিও যদি দেখে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে চাইলেও আর সিলেটের বাসা ভাড়ার ভিডিও দিতে পারছি না। তবে সিলেটি ভিউয়ার্সরা, আপনারা যদি দেখে থাকেন আজকের এই ভিডিও, আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন যে গাজীপুরে বাসা ভাড়া বেশি না সিলেটে বাসা ভাড়া বেশি। যেমন ধরেন এই ফ্ল্যাটটার মধ্যে তিনটা রুম, তার সাথে হচ্ছে একটা ডাইনিং স্পেস, বাথরুম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সট্রা বাথরুম আর একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম। যদি এই সেম ফ্ল্যাট সিলেটে হতো তাহলে কিন্তু এখানে তিনটা বাথরুমই থাকতো, দেখা যায় তো একটা হচ্ছে এক্সট্রা বাথরুম যেটা কমন বাথরুম, আর দুইটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচড বাথরুম থাকতো। সিলেটের বাসাগুলো আসলে এভাবেই তৈরি করা হয়। তবে আমি বলবো গাজীপুরের থেকে সিলেটের বাসাগুলোও সুন্দর ছিল, ভাড়াও কম ছিল, সুযোগ সুবিধাও ভালো ছিল, এবং সিলেটে যে ফ্ল্যাট বাসাগুলো হয় এর রুমগুলো এত বড় বড় হয় যা বলার বাহিরে। তবে গাজীপুরে এমনটা পাওয়া যায় না কারণ এখানে শিল্প এলাকা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।